আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। তো গাইস, আজকে চলে আসলাম পান্ডা পান্ডা আস্তারাতে। বলতে এটা আরবিতে বান্ডা লেখা আর কি, পান্ডা ইংলিশেতে। তো তো চলুন বন্ধুরা, আজকে পান্ডা আস্তারাতে দেখি কী কী আছে। আর আমি কিছু কিছু কিনবো আর কি, যার কারণে আসলাম এখানে পান্ডাতে। আমি কখনো আসিনি, এই প্রথমবার আসলাম আর কি। এটার মধ্যে বেশিরভাগ সৌদিরই আসে, আজনবীরা খুব কমে আসে। এটা অনেক দূরে আর কি, একদম সাইডে পড়ছে, যার কারণে আজনবীরা আসার সম্ভাবনা খুব কমে থাকে এটার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিতরে যাই আস্থারের ভিতরে। এটা আর ভিতরটা অনেক সুন্দর আর কি, ঢোকার আগে যে সিকিউরিটি, এখানে যে যাত কাস্টমার এখানে বসার জন্য জায়গা দেওয়া আছে আর কি। এগুলো আরবি আর কি, আরবের মধ্যে আপনার মালামাল সব কিছু রাখা, তারপরে কাউন্টারে নিয়ে যেতে পারবেন। এগুলা হলো গাওয়া, তারপরে খেজুর, বিভিন্ন ধরনের বাদাম টাদাম আছে, সব কিছু আছে। এদিকে মালটা, আর এদিকে কাঁচামাল, সবজি টবজি সবই এদিকে। এই যে প্যাকেটিং করে রাখছে আর কি, যাতে নষ্ট নষ্ট না হয়, এই কারণে প্যাকেটিং করে রাখছে। আর এগুলো সব আইস, বলতে আইস এমনিতে আসে, এগুলোর মধ্যে সব কিছু ঠান্ডা থাকে আর কি। মোর স্টোরেজ, এভরিথিং, সব সবজি পাওয়া যায় এখানে। বাংলাদেশে যা যা আছে তার চাইতে আরও বেশি পাওয়া যায় এখানে। অনেক সুন্দর সুন্দর, অনেক মজার মজার পাওয়া যায়, সবজি টবজি পাওয়া যায় এখানে। আর এগুলা হচ্ছে রুটি, তারপরে এগুলা সৌদির আর কি, সৌদি মহিলার কিনতে আছে আর কি। আর এদিকে কেক, জন্মদিনের কেক গুলো আছে না, কেক টেক এদিকে। আর এগুলো হচ্ছে বিস্কুট, কেক, আমরা যে দোকানপাটে খাওয়া দাওয়া খাইটাই আর কি, দোকানপাট থেকে কিনে। নুডলস এদিকে, আর সামনে হলো যে সৌদির লোকটা ধরা রয়েছে, এখানে গোস্তের কিমা পাওয়া যায় আর কি। এখানে কিমা টিমা কইরা, তারপরে বা এই শুরু কিস বা কার্টুনের মধ্যে রেখে বিক্রি করে আর কি। এই যে তবে এটার মধ্যে মানুষের সমাগম একদম কম, যার কারণ হলো আর কি, এটা একদম সাইডে পড়ছে আর কি। মার্কেট, আরও অনেক মার্কেট আছে সামনে, শেরালন মার্কেট, একটা মার্কেট টার্গেট আছে, এটার সাইডে একটা আস্তারা আছে ওটাই। তো ওই আস্তারের মধ্যে অনেক মানুষ আছে আর কি, আর সমাগম থাকে ওইটার মধ্যে, এটার মধ্যে খুব কমে থাকে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে। তো আবারও বলছি, আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো রিপ্লাই আমি দেবো ইনশাল্লাহ। তো আজকের জন্য অতটুকুই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আর সামনের ভিডিওতে আমার পেজটাকে লাইক করে সাথেই থাকুন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।